আসসালামু আলাইকুম, আশা করি তোমার যে যেখানে আছো মন আল্লাহ তালার আশার মধ্যে সবাই ভালো আছে এবং সুস্থ আছো। তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসা এবং মহান আল্লাহ তালার আশার সবার মধ্যে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করি ব্লগটি ভালো লাগবে। আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এতটুকু জায়গা করে নেয়, প্লিজ তোমার লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে বেশি করে রিকোয়েস্ট করুন, প্লিজ সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে পেজটি ফলো করো। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ব্লগ দেখো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে ব্লগ স্টার্ট করলাম সকাল সকাল একটার সময়, আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সঙ্গে তোমরা দেখতে থাকো আর মহানা দরকার ঠক 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 করে শব্দ করছে, নাড়াচাড়া করছে, জান বাসে কাজ কমপ্লিট হয়নি জান। এখন তো এই দেখো ইসমিটার রহমান ইব্রাহিম বাসে কাজ নাম হাত দিলাম। দেখো ঝাড়ু দিয়ে নি, এত ময়লা যে কোথার থেকে আসে আল্লামা বলছে জানি জান, বাইরে থেকে মোহনা বলছে বাইরে থেকে, ঠিকই বলেছে মোহনার বুদ্ধি অনেক, ঠিক না বলো তো তোমরা? মোহনা বলছে বাইরে থেকে, মোহনাকে আমি শ্যুট করতে পারছি না, মোহনা জন্মদিনের ড্রেস পরে আছে তো এই জন্য, চুল চুলের কোনো শেষ নাই বুঝছো। আমার খাটের তলাটা ময়লা হয়েছে, কাক দিয়ে যে ময়লাগুলো বের করে নিব। খাটের স্টেজগুলো যত দূর ঝাড়ু যায় তত দূর পরিষ্কার করিনি। বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি, এই দেখো বিছনার লুক, বিছনা ঝাড়ু দিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন এই যে রুম ঝাড়ু দিয়ে নিচ্ছি, দেখো এখন বাজে 9টা, সকাল 9টার সময়। এই যে ভাত রান্না করে নিয়েছি প্রেসারে, আলু ভর্তা ডিম ভর্তা প্রেসারে ভাত রান্না করে নিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি আর ডিম সিদ্ধ দিয়েছি প্রেসারে ভাতের ভিতরে। আর এই যে ভেন্ডি ভেজে নিয়েছি, ভেন্ডিগুলো অনেক সুন্দর ছিল, জালি জালি মনে করছিলাম যে ও পশু ভেন্ডি আলু দিয়ে একটু সস যা খেয়াল নাই তো, পশু ভেন্ডি আলু এসব সবজি দিয়ে তস্তরি করলে খুব বেটার লাগে, অনেক টেস্ট লাগে, তাই খেয়াল নাই যাই হোক একদিন করা যাবে। তোলার জালটা কমিয়ে দিলাম দিয়ে এখন এটা সবজি করে নেব, ভেন্ডিগুলো অনেক সুন্দর একদম টাটকা জালি জালি বুঝছো। ভেন্ডিটা হতে থাক, মামা ওয়েট করো একটু, ভর্তা আগে দিতে হবে না, একটু ওয়েট করো। এই যে আলু ভর্তা বুঝছো, এখানে এটা হচ্ছে মোহনার আলু ভর্তা, মোহনা তো ইয়ে খাই না, এই যে একটুখানি পেঁয়াজ দিলাম, একটু পেঁয়াজ দিলাম, এই যে লবণ একটুখানি, বেশি হয়ে যাবে, বাপরে গিন্নি বলে বেশি হয়ে যাবে, তেল নিয়ে বসে আছে, একটু তেল দাও অল্প, এখানে আমার হাতে করে দাও,
থাক থাক, এ ভর্তাটা তোমার, বুঝছো? মোহনা তো ঝাল খেতে পারে না, এই জন্য এটা হচ্ছে মোহনার ভর্তা, আর আমার ভর্তা পরে করব। আমি আবার আলু একটা ভর্তা করেছি, বুঝছো, একটা ভাতে দিয়েছি, দুইটা দিলে সব থেকে বেটার হতো। মামা এটা তোমার ভর্তা, বুঝছো, আবার তোমার ডিম ভর্তা করে নিই, এগুলো আমার ভর্তা, দাও দাও তোমার ডিম, তেল দাও, একটু লবণ দাও, একটু লবণ নিয়ে নি, তাড়াতাড়ি হয়নি, দাও দাও তেল দাও, অল্প একটু দিবা, সুন্দর করে থাকো যে পরে ঘুরে বেশি হয়ে গেল। এই ডিমটা মোহনার, বুঝছো, এটা আমার, রাখো রাখো রাখো, আমারটা রাখো, আর এগুলো তোমার, এই দেখো মোহনার ভর্তা কমপ্লিট, মোহনার প্লেটে দিয়ে দিলাম। এগুলো মোহনার, সব মোহনার, এগুলো আর এখন আমার ভর্তা করবো, বুঝছো, আমার একটু আলু দিয়ে এই যে পেঁয়াজ চটকিয়ে নিলাম, একটু লবণ দিয়ে আমার ভর্তাটা করে খাবো। মোহন আমার হচ্ছে ইয়ে করলে না, লবণ দিলাম, মরিচ, আমাকে একটু তেল দাও, অল্প 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 দাও, থাক 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 থাক, আর একটু, আর একটু দাও, সুন্দর করে ঢালো আস্তে আস্তে, হ্যাঁ হয়েছে, মরিচ চটকে নিলাম। মোহনা খালি খাচ্ছ কেন, ভাত দিয়ে খেতে হবে, ওয়েট করো, ওয়েট করো, আমার আলু দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে ভর্তা, কাঁচা মরিচ, পেঁয়াজ, সরিষার তেল, লবণ, তো ভর্তাটা এই দেখো রেডি, এখন ভাত খাবো। তোমার, চলো তোমাকে ভাত দিই, ভর্তাটা অনেক সুন্দর হয়েছে, অনেক মজা, আমার ভর্তা, এই দেখো ভেন্ডি ভাজিটা, ওদিকে আলু ভর্তা করতে গিয়ে ভেন্ডি ভাজিটা একটু কড়া হয়ে গিয়েছে, একটু কড়া হয়ে গিয়েছে, তো ভেন্ডি ভাজিটা রেডি হয়ে গিয়েছে, চুলা অফ করে দিয়েছে, সকালের নাস্তায় ভেন্ডি ভাজি, তারপরে যে গরম গরম ভাত প্রেশারে, আর এই যে ডিম দিয়ে আলু দিয়ে ভর্তা। এই দেখো মোহন আছে, অর্ধেক ভাত ডিম ভর্তা দিয়ে মাখিয়ে দিয়েছি, অর্ধেক রেখে দিয়েছি, আলু ভর্তা দিয়ে খাবে, আলু ভর্তা প্লেটটা এক সাইডে রেখে দিয়েছে, তাই না মোহনা? আর মোহনা সুন্দর করে কিউট বেবির মতো দেখো পিছনে ফ্যান সেট করে রান্নাঘরে বসে খাওয়া শুরু করেছে, হ্যাঁ দেখছো মোহনা খাওয়া তোমরা, এই দেখো ভাত বেড়ে নিয়েছি, গরম ভাত, তো এখন 10টা বাজে, সকাল 10টা খাওয়া শুরু করলাম, কাঁচা মরিচের ভর্তা, বিসমিল্লাহ রহমান ইব্রাহিম, ডিমের ভর্তা, আলু ভর্তা, মোহনা ভর্তা থেকে মোহনা পেঁয়াজ দিয়ে দিচ্ছে আমার মুখে,
মা আগে বেবি তারপরে ঝাল থাকে না, ঝাল দিলে তো ঝাল হয় মা। আমি যে তোমার ভর্তাতে ঝাল দেইনি এই জন্য ঝাল হয়নি। আমারটা ঝাল হয়েছে বলিস। কত সুন্দর করে ডিম আর আলুর ভর্তাটা সেই স্বাদ, অনেক টেস্ট। ভাজি চুলার পরে আছে কড়াইতে, আমি ভাজি আর খাবো না বুঝছো, ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে না। ভর্তাটা অনেকখানি হয়েছে, একটা ডিম একটা আলুর অর্ধেক অনেকখানি ভর্তা হয়েছে জন্য, আর হচ্ছে ভাজি এখন খাবো না, ভর্তা দিয়ে খেয়ে দেবো। শুকনো মরিচের ভর্তা খেলে না আমার গ্যাসের প্রবলেম হয়, আমি মাঝে মধ্যে খাই যখন খুব ইচ্ছা হয়, সপ্তাহে ইচ্ছা হয় সব রকম স্বাদ টেস্ট সব রকমই খেতে ইচ্ছা হয়, ঠিক না বলো? এই যে শাকটা যখন ভাজি করি তখন হচ্ছে শুকনো মরিচ তেলের উপরে দিই, মাঝে মধ্যে শুকনো মরিচ দিয়ে ভর্তাও খাই। আমি আমার হ্যাঁ এদিকে 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 একটু সরে নাচছো তো? হ্যাঁ হ্যাঁ নাচো সুন্দর করে, মাঝে হাত দিয়ে, হ্যাঁ মাঝে হাত ডান্স করো, মাঝে হাত দিয়ে মাঝে ঘুরাও, সুন্দর করে সুন্দর করে, খাড়া হও মা খাড়া হও, মাঝে মাঝে ঘুরাও মাঝে ঘুরাও মাঝে ঘুরাও, সুন্দর করে মাঝে ঘুরাও। তোমরা কি দেখছো মোহনার ড্যান্স? হ্যাঁ দেখো মোহনার ড্যান্স কত সুন্দর সুন্দর ড্যান্স দিতে পারে, দেখছো? দেখো মোহনা তো তোমাদের দেখাই না, আজকে দেখাচ্ছে দেখছো। দেখো আমরা এখন বিকেল বেলা, ও আল্লাহ মোহনা কলমটার জন্য দেখছিলাম পাশে একটু সামনে গিয়ে কোলে নিছি মা, বিকেল বেলা আসলের পরে বাজারে যাচ্ছি, মোহনা ওটা করো না সামনে গিয়ে কোলে নিব, ওটা করতে হয়। আমি আর মোহনা বাজারে যাচ্ছি, বাজারে একটু দরকারি কাজ আছে, হচ্ছে জিসান আমার ছেলে জিসান, ও হচ্ছে
বাইরে থাকে, এই যে বাইরে গেছে, টাকা পাঠাইছে, মিষ্টি কিনতে হবে। সেদিন কি মসজিদে দিয়েছি 500 টাকা, বুঝছো, আজকে মিষ্টি কিনে, এই তো মাজারে দিব, এজন্য মিষ্টি কেনার জন্য বাজারে যাচ্ছি, বাজার থেকে মিষ্টি কিনে মার ওখানে যাবো, ওখান থেকে যেখানে নিয়াত আছে সেখানে মিষ্টি দিব, সব কিছু শেয়ার করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো মোহনা কই। দেখো আমরা বাজারে আসলাম, এখন এই যে হোটেলে ঢুকবো, মিষ্টি নেব, নিয়ে তারপরে যাব। মিষ্টি ওই কালো জামা গুলো কত করে হয়? 260 টাকা। কোনটা 280 টাকা? এটা আর ওটা 260 না? এই যে মিষ্টির কাছে চলে এসেছি, মিষ্টি নিব। দেখো আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট, মিষ্টি নিয়ে নিলাম। এখন হচ্ছে পুরি নিয়ে নি কিছু, এখন এই যে কিছু পুরি নেওয়া হচ্ছে, পুরি নিয়ে নি। এটা হচ্ছে ভেড়ামারা বাস স্ট্যান্ড পাশে যে হোটেল মিষ্টির, আমরা আসলাম এই যে কসমেটিকের দোকানে, এখন দোকানের সামনে এই যে খেলনা, মোহনা খেলনা নিবে, কান্না করছে দেখি তো, পাওয়া যায় নাকি, আসো মোহনা, আসো আমার হাত ধরে, কত খেলনা দেখছো, খেলনার শেষ নাই। দেখো খেলনা, দেখো বাজারে আছে, আমরা এখন বাজারে যে দোকান দোকানে মোহনার খেলনা খুঁজে বেড়াচ্ছি, 20টা দোকান ঘোরা হলো, খেলনা পাওয়া যাচ্ছে না, অনেক অনেক কষ্ট করে ব্যাগ পাওয়া গেলে এখন খেলনা দেখি। দেখো এই দোকানে আসলাম, এই যে এই দোকানে এসে যে অবশেষে এই খেলনাটা পাইলাম, এই যে খেলনা এই দোকান থেকে নিলাম। তো এই তো আমাদের নেওয়া কমপ্লিট, এখন আমরা বাসায় চলে যাবো। খেলনা পাইছো, ব্যাগ পাইছো, তাই দেখি ভাইয়া দেখবে তো, খেলনা ব্যাগ, ছোট ব্যাগ, এই ব্যাগ ছাড়া পাইলাম না, এই যে এই ব্যাগগুলো ভালো, এই ব্যাগ ছাড়া পাইলাম না, এই ব্যাগ খেলনা মোহনার হাতে, এই তো হলো কথা। দেখো আমরা মার এখানে আসলাম, কেবল রাত্রিটা অনেক হয়ে গেছে, রাত্রি অনেক হয়ে গেছে, আসলাম এখন এই যে হিজাব টেজাব খুলবো,
আমি ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে হেজাব টেজাব খুলে কচু টচু করে তারপরে মাজারে যাই মিষ্টি দিয়ে আসবো। মসজিদে টাকা দিয়েছি ছেলের প্রথম মাসের বেতন, বেতনের থেকে এখন মাজারে দিব। হ্যাঁ এদিক ঘুরি, এদিক ঘুরি বাজার থাকে, এদিক ঘুরাও ঘুরে এদিক ঘুরাও, এই যে এটা ঘুরাতে হয় ঘুরাও, এদিক ওদিক বলে ঘুরাও। হ্যাঁ 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 একটু ঘোরা, একটু ঘোরা, ঘোরা সাইড দাও। হ্যাঁ এবার তুমি সাইড দাও, সাইড দাও, সাইড দাও, এবার একাই বাজবে। হারা যাবে না, আঠা দিতে হবে সুপার হলো, বুঝছো? নাহলে তো ঘোরা নিয়ে যাবে না তোরা মা। পুরি নিয়ে এসেছি পুরি খাওয়ার জন্য, রসগোল্লা, আর এই যে এটা এটা মাজারে দিব, এই মিষ্টিটা, এই মিষ্টিটা মাজারে দিব, এইটা এটা আলাদা মাজারে দিব, আর এগুলো বাসার জন্য এখানে থাক, দিকা থাক। দেখো এখন বাজে রাত্রে 9টা, মাজারে মিষ্টি টিষ্টি দিয়ে আসলাম, চিনি টিনি দিয়েছি, তারপরে একটু দম নিলাম, রেস্ট নিলাম, তারপরে একটু রেস্ট নিলাম, নিয়ে ওই যে মা হচ্ছে মশে ডাউল ভর্তা করে কি ভাত ঠান্ডা করছিলাম ওই ভাতই খাতে গেলাম। তারপরে আবার দেখছি যে ওই যে ভাই ছেলে আবার চিনি লেসলো খিচুড়ি, ওই যে মহরমের চিনি হয়েছে খিচুড়ি লিয়েছে সব প্যাকেটে করি, সেই খিচুড়ি খেলাম, খাই দাই সেই খিচুড়ি খাইলাম, খাওয়া দাওয়া করি, এই যে বসলাম, এখন ঘুমানোর পালা। তার আগে বিদায় নিয়ে নিচ্ছি, মার এখানেই আছে, সবাই ভালো থাকো সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটা এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ, গুড নাইট।